আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি জীবনই না থাকে, রু না থাকে, তাসবিহতে রত থাকে কি করে? হ্যাঁ, আমরা বুঝি না এদের যে জীবন আছে, রু আছে, এরা যে তাসবিহ পড়ে। কথাটি পরিষ্কারভাবে বোঝানোর লক্ষ্যে আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেন। একটি দৃষ্টান্ত দিলেন, বুখারী শরীফে উল্লেখ আছে, মদিনা শরীফের মসজিদের মেহরাবের পার্শ্বে একটি মৃত খেজুর গাছের খুঁটি, এই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন। একজন মহিলার কৃত দাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে তিন সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বার প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। খুঁটি তার বিরহ যন্ত্রণা সইতে না পেরে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ইবনে মাজা শরীফে আছে, খুঁটি এত জোরসোরে কাঁদতে ছিল যে মসজিদের মুসল্লিরা পর্যন্ত খুঁটির কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমির ভাষায় ওস্তনে হান্না নাজ হিজরে রাসূল নালামি জাদ হামচু আরবা বেড়কুল নালামি জাদ হামচু আরবা বেড়কুল। মানুষ যেভাবে কাঁদে এভাবে সে কান্না আরম্ভ করে দেয়। আল্লামা রুমি বলেন, গরনাবুদে চশমে দিল হান্না নারা কায়বদি দে হিজরে আফর জানারা কায়বদি দে হিজরে আফর জানারা। যদি এই খুঁটির জীবন না থাকত, দৃষ্টিশক্তি না থাকত, বুদ্ধিশুদ্ধি না থাকত, তো কি করে বুঝলো যে শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছেন? কি করে মানুষের ন্যায় কান্নাকাটি আরম্ভ করে দিল? বোঝা গেছে এরও জীবন আছে, রু আছে, তবে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই, তা আমরা মনে করি মুর্দা।